প্রধান শিক্ষককে জুতাপেটা করলেন শিক্ষিকা। ময়মনসিংহের ফুলপুরে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে জুতাপেটা করলেন সহকারী শিক্ষিকা। উপজেলার বাইটকান্দি ইউনিয়নের সুতারকান্দি শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গত শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান রুবেলের বিরুদ্ধে সহকারী শিক্ষিকা মুর্শিদা আক্তার বিচার প্রার্থী হয়ে উপজেলা নির্বাহী অফিসার সীতেশচন্দ্র সরকারের কাছে ওই দিনই একটি লিখিত অভিযোগ করেছেন। জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহলের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। উপজেলা নির্বাহী অফিসার সীতেশচন্দ্র সরকারের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, সুতারকান্দি শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে এ বিষয়ে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি আগামী 7 দিনের মধ্যে তাহাদের রিপোর্ট পেশ করবে।